হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আল্লাহর রহমতে ভালো আছি আর শুরু করতে যাচ্ছি আমার আরও একটি ব্লগ। তো প্রতিদিন চেষ্টা করি আপনাদের সঙ্গে ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করার জন্য, কিন্তু আজকে ভাবলাম একটু অন্যরকম ব্লগ শেয়ার করি আপনাদের সঙ্গে। আজকে আমি আমার কিচেনের চুলাটাকে আর কি ক্লিন করে নিব। তো রেগুলারই তো রান্নার পরে ক্লিন করে নিই, কিন্তু আজ ভাবলাম যে একটু ডিপ ক্লিন করব। তো সেই জন্য আমি এখানে স্ক্রুগুলো খুলে নিচ্ছি। তো ফার্স্টে যেইটা দিয়ে কাজ করছিলাম স্ক্রুড্রাইভার, তো ওটা দিয়ে আমি পারলাম না, ব্যর্থ হয়ে গেলাম। তো আবার আরেকটা টেস্টার বা স্ক্রুড্রাইভার যাই বলি না কেন, তো এটা দিয়ে আমি আমার চুলার স্ক্রুগুলো খুলে নিচ্ছি। তো খুলে প্লেটটাকেও খুলে নিব, ভাবলাম যে প্লেটটা খুলে ভিতরের অংশটাও ভালোভাবে ক্লিন করে নিই। এখানে আমি স্ক্রুগুলো খুলে নিচ্ছি, আর আমার কাছে মনে হচ্ছিলো যে চুলাটার নিচে হয়তো বা অনেক বেশি নোংরা হয়ে গিয়েছে। আর এমনিতে তো আমি কাত করে চুলাটা প্রতিদিনই রান্নার পর মুছে নিই, টাইলসটাকেও ক্লিন করে নিই, চুলাটাকেও ক্লিন করে নিই, কিন্তু আজকে মনে হলো যে এভাবে আমি একটু ডিপ ক্লিন করি, তো সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। কিন্তু আমি আমার চুলার প্লেটটা খুলে নিয়েছি। তো খুলে নিয়ে ভিতরের কি অবস্থা সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর যেহেতু প্রতিদিনই রান্নাবান্না ভাজা পোড়া হয়েই থাকে, তো দেখা যায় যে তেল ময়লা নিচে জমে যায়, তো ভাবলাম যে এটাকে আজকে এভাবেই ক্লিন করি। আর ভিতরে কি পরিমাণ ময়লা জমেছে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, হয়তো বা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা দিয়ে আমি খুঁচিয়ে খুঁচিয়ে ময়লাগুলো ফেলে নিচ্ছি। আর মাসে একবার হলেও কিন্তু এভাবে আমাদের চুলাটা ক্লিন করা উচিত। তো মাসে একবার হলেও আমি এভাবে ক্লিন করে নিই। তো এই তো দেখাচ্ছি যে কি পরিমাণ নোংরা হয়ে আছে। আমি আমার চুলাটাকে কিভাবে ক্লিন করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন। তো আর কমেন্টস করতে একদমই ভুলবেন না, কারণ আপনাদের লাইক আর কমেন্টসের মাধ্যমে কিন্তু আমি নতুন নতুন ভিডিও আপলোড করার উৎসাহ পেয়ে থাকি। আর যারা আজই নতুন আমার চ্যানেলে, আশা করি আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আমি আমার ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর চাইলে আপনারা দেখে নিতে পারবেন। আর যারা ইতোমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই রয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো চুলার নিচটা আমি ক্লিন করে নিয়েছি, আর কি পরিমাণ ময়লা হয়েছে সেটাও কিন্তু আপনারা দেখে নিয়েছেন। তো এখন আমি একটা স্ক্রাবারের সাহায্যে ভীম দিয়ে তারপর সম্পূর্ণ চুলাটাকে ভালোভাবে মেজে নিচ্ছি। আর চুলার একটা প্লেট আমি খুলতে পেরেছি, আর আরেকটা প্লেট অনেক চেষ্টা করলাম বাট খুলতেই পারিনি। তো আর সময়ও ছিল না, তো এভাবেই আমি চুলাটাকে ক্লিন করে নিচ্ছি। আর চুলার ভিতর থেকে যে কি পরিমাণ ময়লা বের হয়েছে এই তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো একটা ট্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি, তারপর ময়লার পলিথিনে ফেলে দিব আর কি, আর নয়তো আমার সম্পূর্ণ কিচেনটা নোংরা হয়ে যেত। এর কিছুক্ষণ আগেই কিন্তু আমি ফ্লোরটাকে ওয়াশ করে নিয়েছি। Thank you.
দেখতেই পেরেছেন এখানে আমি সুন্দর করে চুলাটাকে ভালোভাবে মেজে নিয়েছি আর এখন একটা নেকড়ার সাহায্যে ভালোভাবে আমি চুলাটাকে মুছে নিচ্ছি আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য তো আমার আইডিয়া থেকে যতটুকু পারি চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য তার বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানতে ইচ্ছে করে বা কোনো টাইপের ভিডিও দেখার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব এখানে চুলাটাকে আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর চুলার উপরের যে বার্নারগুলো তো সেগুলোকেও লাগিয়ে দিচ্ছি আর এখন চুলার উপরের যে প্লেটটা তো সেই প্লেটটা আমি স্ক্রু দিয়ে লাগিয়ে দিব টাইট করে যাতে খুলে না আসে তো এই তো আমি স্ক্রুড্রাইভারের সাহায্যে টাইট করে লাগিয়ে নিচ্ছি তো আমার আজকের এই চুলা ক্লিনের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম তো এই তো আমার চুলাটা একদম ঝকঝক তকতকে হয়ে গেল আমি সুন্দর করে যতটুকু পেরেছি ক্লিন করে নিয়েছি তো আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি আপনারা আমাকে জানাবেন তো এই তো ছিল আজকে ছোটখাটো একটা ব্লগ চলে আসবো নতুন ব্লগ নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ